হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের এই ভিডিওটা শুরু করেছি আমি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা থেকে। সকালবেলা সেরকম কোনো ব্লগ শেয়ার করিনি, সেরকম কিছু দেখানোর ছিল না, তার জন্য আর কিছু করিনি আর কি। আর এবারে লক্ষ্মী পুজোটা সেরকম আমরা বড় করে করছি না, মোটামুটির মধ্যেই এবারে লক্ষ্মী পুজোটা করছি। যেহেতু আবার বিকেলবেলাটা করে রাতবেলাটা করে আবার গ্রহণ লেগে যাবে, তার জন্য আর কি এবার আমাদের মূর্তি টুর্তিও আনা হয়নি, ঠাকুরের ফটো দিয়েই এবার পুজোটা হয়ে গেছে। যাই হোক, লক্ষ্মী পুজো যেমনই হোক কিন্তু আলপনা আঁকাটা মাস্ট। যেমনই হোক, আমি সেরকম আলপনা আঁকতে পারি না, কিন্তু সবসময় একটু চেষ্টা করি আলপনাটা সুন্দর করে আঁকার জন্য। যাই হোক, মোবাইল থেকে দেখে আমি আলপনাটা এঁকেছি। তো এখানে দেখো, আমি আলপনা আঁকার পরে এখানে খই বাঁচতে বসেছি, কারণ এখানে খইয়ের একটা কিছু প্রিপারেশন করবো আর কি। আর আমার ছেলেকে বলেছি তুই একটু মোবাইলটা একটু ধরে দে, আমি একটু ভিডিও করি, আমার একটু ভিডিও কর আর কি। তো ও ভিডিওটা করছে। তো চলো, এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর তোমরা কীভাবে তোমাদের লক্ষ্মী পুজোটা এনজয় করেছো, কীভাবে কাটিয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে একটা শাড়ি পরে নিয়েছি, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ছেলেকেও একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা এখানে ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়েছে। আর আমরা তো যেহেতু বলেছি এবার মূর্তি আনিনি, ঠাকুর গড়ের এই লক্ষ্মী ফটোটা দিয়েই এবার পুজো করছি আর কি। আর দেখো, ছেলেকে ছেলের বাবা বাজি এনে দিয়েছে, তারা বাজি আর কি, ওগুলোই ও ফোড়াচ্ছে। আর এখন আমি ঠাকুর ঘরের ফল টল কাটা থেকে ধরে যাই একটু লুচি সুজি করবো আর কি ঠাকুরের জন্য, তো সেটাই প্রিপারেশন করছি। আর এখানে দেখো, শাশুড়ি মা লুচি ভাজছে, আর আমি এখানে তিলের লাড়ুগুলো করছি আর কি। আর এবছর নারিকেলের লাড়ু, চিড়ের লাড়ু সেরকম কিছু করিনি, একদমই সিম্পল রেখেছি। তিলের লাড়ু তিলগুলো ছিল, তো ভাবলাম যে না, তিলের লাড়ুটাই বানাই।
তো বন্ধুরা, আমার এখানে সমস্ত গোছানো কমপ্লিট, সব কিছুই গুছিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। জাস্ট এখন পুরোহিত আসবে আর পুজোটা করবে। আর এখন বাজে রাত্রি 8:30, আর আমি এখানে রান্নার প্রিপারেশন করছি। এখানে কুমড়ো ভাজা বসিয়েছি আর ভাত বসিয়েছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো, তারা তো জানোই যে আমার হাজব্যান্ডই প্রত্যেক বছর পুজো করে, অন্যান্য বাড়িতে পুজো করে এসেছে। তো লাস্ট পুজোটা আমাদের বাড়িতেই হবে আর কি। তো আজকে তাড়াতাড়ি সব পুজো করে এসছে, তবু প্রায় 10:30 মতো বেজে গেছে। আমাকে বলছিল আর কি, এখানে একটু ফুল টুল দাও, এরকম একটু বলছিল সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। তো আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি, আর সবটা পুজো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে পাঁচালি পড়তে বসে গেছি আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানে আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ব্লগটা বেশি বড় করতে পারিনি, যেহেতু সেরকম কিছু এবার করিনি, তার জন্য বেশি বড় ব্লগ বানাইনি। তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।